চলে গেলেন জনপ্রিয় সংগীত শিল্পী ও চাইম ব্যান্ডের কণ্ঠশিল্পী খালিদ। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। রাতেই গ্রিন রোড জামে মসজিদে হয় খালিদের প্রথম জানাজা। আজ বাদ জোহর গোপালগঞ্জে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে এই শিল্পীকে। হিমালয়ে সরলতার প্রতিমা, কোনো কারণের মতো বহু জনপ্রিয় গান গেয়েছেন খালিদ। গ্রিন রোড জামে মসজিদের গলিতে সোমবার রাত 11টায় তিল ধারণের ঠাই ছিল না। জনস্রোতে দেখা মেলে সঙ্গীত অঙ্গনের তারকাদের। সবাই এসেছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী খালিদের জানাজায় অংশ নিতে, তাকে শেষ বিদায় জানাতে। কোনো কারণেই ফেরানো গেল না তাকে। নিজের গাওয়া প্রিন্স মাহমুদের অমর গানের মতোই যেন হারিয়ে গেলেন চাইম ব্যান্ডের ভোকালিস্ট খালিদ। হৃদরোগে আক্রান্ত ছিলেন। হিমালয়ে সরলতার প্রতিমা যতটা মেঘ হলে বৃষ্টি নামে, আবার দেখা হবে হয়নি যাবারও বেলার মতো বহু জনপ্রিয় গানের শিল্পী খালিদ। দীর্ঘ হচ্ছে ব্যান্ড সঙ্গীতের তারকা শিল্পীদের বিদায় নেয়ার তালিকা। খালিদের প্রয়াণে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উনি এতটাই আশাবাদী ছিলেন এবং এমনভাবে চাইতেন কিছু নতুন, আবার কিছু একটা করি। আমরা খালিদের জন্য আমরা অনেক দোয়া করছি, তার আত্মার শান্তি কামনা করছি। অবশ্যই একটা শিল্পীকে দেখে যেন সাধারণ শ্রোতারা না মনে করে যে শিল্পী মানেই উশৃঙ্খলতা। কালো মাইয়া কালো বইলা কৈরুণকে হেলা, ওই গানটি আমার লেখা। আমার দুটো গান তিনি করেছিলেন। বাস্তবে হয়তো খালিদ ভাই নেই, কিন্তু আমার হৃদয়ে মনে সব জায়গায় খালিদ ভাই থেকে যাবেন। অনেকে এ সময় খালিদকে নিয়ে স্মৃতিচারণ করেন। আমি টিএসসিতে একটা প্রোগ্রামে এই তাকে গান গাইছি। আমরা যারা আয়োজক ছিল তাদেরকে বলছি আমাদের একটা ভালো শিল্পী আছে, সেটা গান গাইতে পারে। প্রথমে অনেকে আপত্তি করছে, আপত্তি দিয়েছে, তারপরে সবাই অনাপত্তি নিয়ে আমি তাদেরকে স্টেজে তুলছি এবং স্টেজে যাওয়ার পরে সে খুব ভালো পারফর্ম করছে। গান শুনে শুনে আমরা আসলে এই দীর্ঘ বছর পাড়ি দিয়েছি। এখনও আড্ডায় কথায় ওনাদের কথা আসে বলেই আমি ওনার আজকে চলে যাওয়ার দিনে এখানে এসেছি। ওনার কোনো ধারণাই ছিল না যে কি পরিমাণ মানুষ ওনার কণ্ঠকে ভালোবাসে। জানাজা শেষে খালিদের মরদেহ নেওয়া হয় গোপালগঞ্জে। সেখানেই আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।